ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর ১৬তম আসরের নিলামে প্রথম ধাপে লিটন দাসকে নিয়ে আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। তবে শেষ বেলায় চমক দেখিয়ে তাকে দলে ফিরিয়ে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। কোচিতে আজ আয়োজিত আইপিএল এর মিনি নিলামে টাইগার উইকেট রক্ষক ব্যাটারকে ভিত্তিমূল্যেই দলে নিয়েছে কলকাতা। অস্ট্রেলিয়ায় আয়োজিত সর্বশেষ টি টোয়েন্টি বিশ্বকাপে দারুণ খেলেছিলেন লিটন দাস। ভারতের বিপক্ষে তার ২৭ বলে ৬০ রানের ইনিংস মুগ্ধ করেছে বিরাট কোহলিকেও। ম্যাচ শেষে লিটনকে নিজের ব্যাটও উপহার দিয়েছিলেন কোহলি। শুরুতে নেমে বড় বড় শট খেলার সহজাত দক্ষতা রয়েছে লিটন দাসের। লিটন পেসারদের বিরুদ্ধে সামনের পায়ে খেলতে পারেন। উইকেটেও সফল এই ডানহাতি ব্যাটার। টি টোয়েন্টিতে ৬৩ ম্যাচে করেছেন ১৩১৮ রান, স্ট্রাইক রেট প্রায় ১২৬েরও বেশি। ব্যাটিংয়ের পাশাপাশি উইকেট রক্ষকের দায়িত্বও পালন করতে পারেন লিটন। নিলামের প্রথম ধাপে তাকে কেউ দলে না ভেড়ালেও শেষ দিকে সুযোগ হাতছাড়া করেনি কলকাতা। এর আগে আইপিএলে আর কখনোই খেলার সুযোগ হয়নি লিটনের। গত আসরে নাম দিলেও তাকে তোলা হয়নি নিলামে, ফলে ২০২৩ সালে কলকাতার জার্সি গায়ে ভারতের ফ্রাঞ্চাইজি লিগে অভিষেক হতে যাচ্ছে এই টাইগার ব্যাটসম্যানের। সাব্বির খান, বিএইচএস টিভি, নিউজ ডেস্ক।